হাই ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেএফ সাকসেসে। বন্ধুরা, যারা আপনারা বিভিন্ন চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা বিভিন্ন ইন্টারভিউ দেবেন, বিভিন্ন ইন্টারভিউ বলতে আপনার প্রাইমারি ইন্টারভিউ বলুন কিংবা পুলিশের ইন্টারভিউ বলুন কিংবা ICDS, যত রকমের ইন্টারভিউ আছে, প্রত্যেকটা ইন্টারভিউতে কিংবা চাকরি পরীক্ষাতে দেখবেন নিজ জেলা সম্পর্কে বা নিজ রাজ্য সম্পর্কে, নিজ দেশ সম্পর্কে বেশ কিছু বিষয়ের উপরে পার্টিকুলার কোশ্চেন আছে, কিংবা বর্তমান রাজ্য সরকার বা বর্তমান কেন্দ্র সরকার যে সমস্ত যোজনা বা প্রকল্পগুলো রান করছে, বা বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প যেগুলো অনেক আগে থেকেই আছে কিন্তু তার একটা বেনিফিট হিউজ, এই ধরনের যে প্রকল্পগুলো আছে সেই ওরিয়েন্টেড কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তো সেই রকম বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু বলতে বেশ অনেকটাই, 100 পেজের আমরা একটা PDF রেডি করেছি। সেই PDF-এ আপনারা যে সমস্ত বিষয়গুলো পাবেন সেটা হলো পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত পরিচয় পাবেন। পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত পরিচয় বলতে পশ্চিমবঙ্গ সম্পর্কে একদম A to Z যে ধারণা, একদম সংক্ষিপ্ত আকারে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে বা বিভিন্ন ইন্টারভিউতে চাকরি প্রার্থীদের জিজ্ঞাসা করেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরেছি। তারপরে পশ্চিমবঙ্গের যে জেলা আছে, 23খানা জেলা, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই প্রত্যেকটা জেলার একদম খুঁটিনাটি যাবতীয় ম্যাপ সহ সুন্দরভাবে আমরা তুলে ধরেছি। আপনারা সেই জেলাগুলো কত সালে কোন ডেটে গঠিত হয়েছিল, গঠন হওয়ার পিছনে কারণ কি ছিল, ওই জেলাটা কোন জায়গা থেকে ভেঙে তৈরি হয়েছে, অর্থাৎ তার নামকরণ, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আছে সেটা, তার রাজনৈতিক ডিটেলস, আপনার মহকুমা, বিধানসভা, থানা, পঞ্চায়েত, সেন্সাস টাউন, শিক্ষার হার, সবকিছু কিন্তু আমরা দিয়েছি। সঙ্গে তার ভূপ্রাকৃতিকগত বৈচিত্র্য, তার শিল্প কি আছে, যোগাযোগ ব্যবস্থা কি আছে, উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান কি আছে সেখানে, ওই জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব গুলো কি কি, তারপরে নদ নদী, তারপরে ওখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, সমস্ত কিছু কিন্তু আমরা পয়েন্ট করে সুন্দরভাবে আলোচনা করেছি এই জেলাগুলো সম্পর্কে। আপনার পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনাটা কিন্তু তার থেকে অনেক বেশি। আপনার যে সমস্ত জায়গাগুলো প্রশ্ন হতে পারে, বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়ে বা বিভিন্ন ভিউয়ার বন্ধুদের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করে রেখেছি। তারপরে পশ্চিমবঙ্গের কোন জেলায় কি বিখ্যাত এই বিষয়টাও আমরা রেখেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প যেগুলো আছে, প্রায় আপনার 30টার উপরে প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা রেখেছি। সেই প্রকল্পগুলো কোন ডেটে লঞ্চ হয়েছে, তখন ক্যাবিনেটে কারা ছিলেন বা আছেন, এবং তার যে বেনিফিট গুলো কি কি সেগুলো, এই পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের ইংলিশ ভার্সনটাও আছে, তার কারণ অনেকে ইংলিশ ভার্সন চেয়ে থাকেন, তো ইংলিশ ভার্সনটাও আছে এখানে। তারপর পশ্চিমবঙ্গের নতুন যে মন্ত্রিসভা, অর্থাৎ আপনার নভেম্বর 2021-এর দিকে নতুনভাবে যে মন্ত্রিসভা হয়, বেশ কিছু রদবদল হয়েছে, যেমন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে, তারপরে আপনার পঞ্চায়েত মন্ত্রীর যে চেঞ্জ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার পশ্চিমবঙ্গে যে নতুন মন্ত্রিসভা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে ভারতের সংক্ষিপ্ত পরিচয়, আমরা পশ্চিমবঙ্গে যেরকম ভাবে সংক্ষিপ্ত পরিচয় ধরেছি, ভারতের সেরকম ভাবে সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরেছি। অর্থাৎ ভারত সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হতে পারে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে বিগত দিনে বা আসতে পারে, এই সমস্ত বিষয়গুলো একদম সংক্ষেপে তুলে ধরেছি। উচ্চতম, দীর্ঘতম, সর্বোচ্চ, সীমানা, সবকিছু, যেটা আমরা মেরা ভারত মহান, এই এই যে পার্টটা, অর্থাৎ 81 থেকে 87 পেজের ভিতরে আলোচনাটা রেখেছি। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা, নভেম্বর 2021 লাস্ট আপডেট, সেই অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার ডিটেলস আছে সেখানে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, বাঙালি প্রতিমন্ত্রী, সমস্ত জনেরই নাম পাবেন, একদম তাদের যে বিভাগ, অর্থাৎ তারা যে সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব আছেন সেই দায়িত্ব সহ, মানে সেই ডিপার্টমেন্ট গুলোর নাম সহ। তারপরে থাকছে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বা যোজনা বিস্তারিত, এখানেও আপনারা ইংরেজি ভার্সনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই 100 পেজের PDF টা আমরা রেডি করেছি।
এখানে দেখুন যে সমস্ত জিনিসগুলো আলোচনা করা আছে, আপনারা এগুলো একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু আপনি যে কোনো এক্সাম, সেটা সাব ইন্সপেক্টর অফ স্কুল হোক বা কোনো ক্লারিক্যাল এক্সাম হোক বা কোনো টিচিং ওরিয়েন্টেড জব হোক বা যে কোনো ধরনের ইন্টারভিউ হোক, প্রতিটা বিষয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আপনারা যারা বিভিন্ন চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এই পিডিএফটা কালেক্ট করতে পারেন, এটা আপনাদের খুব কাজে লাগবে বলে মনে হচ্ছে। আর এই পিডিএফ এর ভিতরে বেশ কিছু বিষয় আছে যার একটা হয়তো কোনো পার্ট আপনার কাজে লাগবে, তো সেই পার্টটাও আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন, পার্টিকুলার কোনো একটা পার্ট। ধরুন আপনি পশ্চিমবঙ্গের 23 জেলাটাই জানতে সম্পর্কে জানতে চান, কিংবা যে বিভিন্ন প্রকল্প আছে সেইগুলো সম্পর্কেই জানতে চান, যদি এরকম কোনো একটা পার্টিকুলার পোর্শন নিতে চান সেটাও আমাদের সঙ্গে বলবেন, তাহলে সেটা কিভাবে আপনারা কালেক্ট করতে পারবেন আমরা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের সঙ্গে মেনলি বলার, যে এরকম একটা পিডিএফ আমরা রেডি করেছি, আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন। আর এই পিডিএফটার যেটা আমরা দাম রেখেছি সেটা হলো মাত্র 25 টাকা। আপনারা যদি পার্টলি কালেক্ট করেন সেক্ষেত্রে দাম কিছুটা কমে যাবে, আপনারা পার্টলি যদি কেউ নিতে চান তাও বলতে পারেন, তবে পুরোটা নেওয়াই ভালো, কারণ এটা আপনাদের কাজে লাগবে। আর এই 25 টাকা আপনারা কিভাবে পেমেন্ট করবেন দেখুন, এখানে গুগল পে, ফোন পে বা পেটিএম বা ইউপিআই পেমেন্ট যাও একটা কিছু করতে পারেন, সেটা হলো এই নাম্বারটাতে করবেন। করার পরে তার স্ক্রিনশট সেটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, 9734590414, এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এছাড়া আপনারা ব্যাংকেও পেমেন্ট করতে পারেন, এসবিআই যে ব্যাংক, এই ব্যাংক ডিটেলস ওখানে দেওয়া আছে, এর মাধ্যমে আপনারা পেমেন্ট করে যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলছি এখানে স্ক্রিনশট পাঠিয়ে দেন, আপনারাও আপনাকে সঙ্গে সঙ্গে এই যে পিডিএফটা আমরা রেডি করেছি উল্লেখিত টপিকের উপরে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করলাম সেটা পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা যারা কানেক্ট করতে চান এটা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এই যে যে জিনিসটা আমরা এখানে ভিডিওতে বলেছি বা আপনারা এই পিডিএফটা কিভাবে কালেক্ট করতে পারবেন, তার একটা লিংক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা আসতে পারেন, কিংবা ডাইরেক্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 9734590414, তাহলেও আপনাদেরকে আমরা ডিটেলসটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, কারণ আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প বা ভারত সরকারের বর্তমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সমস্তগুলো সম্পর্কে আপডেট দিন, বা বিভিন্ন জেলাভিত্তিক আপডেট চাচ্ছিলেন, তো সেই বিষয়গুলো একসঙ্গে কম্প্যাক্ট আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।